এটা হচ্ছে জাফলং এর মূল পর্যটন স্পট, যেটা একেবারে ভারতের যে ঝুলন্ত ব্রিজটি রয়েছে ডাউকির, সেই ঝুলন্ত ব্রিজের নিচের অংশ বা জিরো পয়েন্ট নামে যেটি পরিচিত। এই যে দেখছেন এই অংশটা হচ্ছে ভারত এবং এখানটা হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ড। আর এখানে যেটা হচ্ছে যে চরম একটা বাজে অবস্থা, কারণ পর্যটকরা এসে যে ঘুরবে এখানে, দোকানপাট একেবারে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত সব জায়গায় শুধু দোকান এবং বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে আছে এরা। পর্যটকরা যে একটু শান্তিতে ঘুরবে সেই সুযোগটা কিন্তু এখানে নেই। তাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই, দেখেন দোকান নিয়ে এরা কোথায় আসছে, একেবারে নিচ পর্যন্ত দোকানপাট, শুধুই দোকান। আর এই আপনাদের সমিতিতে ক্যামেরাম্যানের সংখ্যা কেমন ভাই? ৭০০। হ্যাঁ, শুনলেন যে প্রায় ৭০০ ক্যামেরাম্যানই আছে এখানে, যারা ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় পর্যটকদের সাথে। এবং এদের আচরণগুলো খুবই, আসলে ম্যাক্সিমামের আচরণ খুব বাজে। যাদের সাথে কিছু ইয়ে করলাম ভালো আছে, অনেকে আমি যাকে হায়ার করলাম সে আবার খুব ভালো লোক ছিল, কিন্তু সে যার সহযোগিতা চাইলো সে আবার খুব খারাপ আচরণ করলো। এই যে আপনাদেরকে যদি দেখাই যে একেবারে দোকান নিয়ে কই এরা নেমে আসছে, সব জায়গায় দোকানপাট, একেবারে দেখেন শুধু দোকান আর দোকান। মানুষজন যে একটু শান্তিতে হাঁটবে সেই হাঁটার জায়গাটুকু কিন্তু ম্যাক্সিমামটি তাদের দখলে, কিন্তু যাদের এগুলো দেখভাল করার কথা জানি না তারা আসলে কতটুকু দেখভাল করছেন। একেবারে সিঁড়ির এই যে উপরের সিঁড়ি থেকে শুরু করে এই একেবারে নিচ পর্যন্ত রাস্তার দুদিক এবং মূল কেন্দ্র যেটা, যেটা আসলে খোলামেলা থাকলে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘুরতে আসা লোকদের জন্য সুবিধা হতো, সেই অংশটুকু কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাটে ভর্তি। এই যে উনি চানাচুর বিক্রি করতেছে, এখানে আবার কাপড়ের দোকান নিয়ে বসে আছে, কেউ আবার আইসক্রিম বিক্রি করতেছে, একদম বোঝা যায় যে এখানে ক্যামেরাম্যান এবং দোকানদারদের সংখ্যাই বোধহয় বেশি পর্যটকদের চেয়ে। যে ভদ্রলোক আবার কাপড়ের পসরা সাজিয়ে মোটামুটি অনেকগুলো জায়গা দখল করে বসে আছে। একেবারে পাথর দিয়ে উনি দোকান সাজিয়ে নিয়েছেন একদম। এই যে ওদিক দিকে যদি দেখেন একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছেও আবার দোকান আছে। এই যে উপরের অংশটুকু এটা বিএসএফের চৌকি, এর ঠিক নিচেই কিন্তু আবার আমাদের দোকানপাট। সব মিলিয়ে বলা যায় যে একটা যাচ্ছে তাই অবস্থা এই পর্যটন কেন্দ্রগুলোতে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো এই কারণে যে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন ঘুরতে আসে, কিন্তু এসে এখানে একটা বাজে অভিজ্ঞতা নিয়ে যায় তারা। এখানে আরেকটা বিষয় আছে যে নকল প্রসাধনীর বাজার খুবই রমরমা এখানটায়, এখানে যেগুলো পাওয়া যায় বেশিরভাগ হচ্ছে দু নম্বর প্রোডাক্ট। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালালেও সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা পসিবল হয় না। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই যে আরেকটি দোকান তৈরি করা হচ্ছে এখানে, এই যে দেখেন সব দিকে শুধু দোকান আর দোকান, লোকজন কোথায় হাঁটবে তার কোনো ভাই। এখানে কি পরিমাণ দোকান হবে আছে? হ্যাঁ, ৩-৪০০ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তো মানে আরো বেশি হবে না, শুধু এখানে ৩-৪০০ না? তো এখানে কি ভাড়া দিতে হয়? এই উপরে এদের শুধু ভাড়া দিতে হয় না? না, ভাড়া দিতে হয় না, এটা একটা কমিটি আছে, কমিটিকে টাকা দিতে হয় না? আগে কি এই জায়গায় দোকান ছিল? একজন দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করলাম, সে আসলে ওইভাবে তথ্যগুলো দিতে পারেনি, শুধু বললো তাদের একটা কমিটি আছে এবং সেই কমিটিগুলো এগুলো নিয়ন্ত্রণ করে এবং টাকা দিতে হয় বললো, এবং সেটা কত দিতে হয় সেটা আবার বলে নাই। আপনি এখানে কতদিন ধরে দোকান দেন এখানে? এইখানে নিচে না আগে উপরে বসতেন? নিচে তো বসে থাকা যায় না। হ্যাঁ, বসে নিচে থাকা যায় না, এখন থাকা যায়। এই তো আর 15 দিন আছে মনে হয়, আসার মাস আসলে আবার পানি হয়ে যায়। তো এটা কি বাড়াতে হয় এখানে? না না,
কমিটি লোকজনদের না না জি লাগে না সরকারি জায়গা তো এখানে নিষেধ করে না বসতে হ্যাঁ শুনলেন একজন দোকানদারের সাথে কথা বললাম তিনি বললেন যে কেউ এখানে নিষেধ দেয় না তার মানে হচ্ছে যে এখানে যে কেউ চাইলে আসলে দোকান দিতে পারে আর সেই সুযোগটাই কিন্তু কাজে লাগাচ্ছে যদিও টাকা দিতে হয় আমি যতটুকু জানি কিন্তু ওরা সেই বিষয়টাকে স্বীকার করে না এই হলো মূল বিষয় এই যে দেখেন শুধু দোকানপাট যেদিকে তাকাবেন শুধু দোকান এই যে এদিকে যদি একটু দেখাই যে তো দূর চোখ যাবে শুধু দোকান আর দোকান দেখা যাবে দেখেন শুধু দোকান রাস্তার দুধারেই অসংখ্য দোকানপাট রয়েছে চা পাতা থেকে শুরু করে পানীয় কাপড় নামলিকা পাথরে খোদাই করা অভাব নেই দোকানের আপনাদের সহযোগে যাই বিরাজারে নতুন মসজিদের বড় মসজিদের সরে বেয়ে যান আসসালামু আলাইকুম ভাই যান একটু লক্ষ্য করে যান জাপলম জিরো বয়ে নাচছেন নতুন মসজিদ আসসালামু আলাইকুম হাজার হাজার ভ্রমণকারীরা নামাজ আদায় করবে ভাই মসাবির ভাইরা নামাজ আদায় করবে অনেক মসল্লিরা নামাজ আদায় করবে আসসালামু আলাইকুম দেখাই যে ভিতরে নিচের অংশটা